আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গত টিউটোরিয়ালে ডাটাবেস কানেকশন দিয়েছি। আজকে আমরা ডাটাবেস থেকে ডাটা এখানে নিয়ে আসবো। এইটা আমাদের কোন পেজে রয়েছে? হোম পেজে। দেখেন এই যে এখানে হোম পেজে, এইখানে আমাদেরকে ডাটা নিয়ে আসতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো কম্পোনেন্ট ডিমাউন্ট নামে আমাদের কিন্তু একটা লাইফ সাইকেলের ফাংশন রয়েছে, এর মাঝেই আমাদেরকে ডাটা ফেস করে নিয়ে আসতে হয়। এগুলো এই ফাংশন গুলো সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। কম্পোনেন্ট ডিড মাউন্ট ফাংশনটা আসলে কি, মেথডটা কি, এটা লাইফ সাইকেলে রেন্ডার যেমন একটা, মানে এগুলো মূলত যে কোনটার পরে কোন কাজটা হবে, রেন্ডারের পরে এই কাজটা হবে, এই জন্য কম্পোনেন্ট ডিড মাউন্টের মধ্যে আমাদের ইয়াটা নেওয়ার দরকার আছে। কি বলে, মানে যেমন যদি গেট করবো ডাটা সেটা। আচ্ছা, এই জন্য ডাটা গেট করার জন্য আমাদেরকে তো কন্ট্রোলার বানাতে হবে, তাই না? আসলে আগে কন্ট্রোলার না বানালে ডাটা গেট করবো কিভাবে? তাহলে আমাকে একটা কন্ট্রোলার বানাতে হবে। এখানে ডিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, এটা নাম দিল হলো, দিলাম হলো এল আর ডিসি, তাহলে আমাদের রিয়েক্ট কন্ট্রোলার ক্লিক করলে কন্ট্রোলার তৈরি হয়ে যাবে। এই দেখ কইছে কন্ট্রোলার, আপনারা জানেন এইচটিপির মধ্যে কন্ট্রোলারের মধ্যে এল আর ডিসি। ওকে, আচ্ছা এইখানে আমরা কুয়েরি বিল্ডারের মাধ্যমে ডাটা ফেস করব, ঠিক আছে? তো একটা ফাংশন লিখে ডাটা শো করার জন্য, পাবলিক ফাংশন শো, শো। আচ্ছা, এটা কি শো করবে? ডলার ডাটা ডিবি, আসলে আমি ডিবি ইউজ করবো, সুতরাং আমাকে এখানে লিখে দিতে হবে ইউজ ডিবি। ওকে, এই ডিবি থেকে কি সেটা কোন ডাটা টেবিল, আপনারা আপনাদের কোয়েরি জানতে হবে। টেবিলের নাম হলো এল আর টিটি, এল আর টিটি। এই টেবিল থেকে আমাকে গেট করতে হবে সমস্ত ডাটা। ওকে, এখানে মনে রাখতে হবে আমাদের এক্সিওস দিয়ে আমরা ডাটা ফেস্ট করব রিয়েক্টে, সুতরাং এক্সিওস সবসময় গেট কিন্তু দিয়ে ডাটা নিতে হবে, কারণ সিঙ্গেল ডাটা নিতে গেলেও গেট দিয়ে নিতে হবে, কারণ সে অপডেট এক্সপেক্ট করে। এক্সিওস যেটা একটা প্রমিস, অ্যাসাঙ্ক্রোনাইজ অ্যাওয়েট প্রমিস, এগুলো সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। সুতরাং ও কিন্তু একটা অপডেট এক্সপেক্ট করে, যার কারণে আমরা এখানে সিঙ্গেল ডাটা পাঠাতে পারবো না। তাহলে গেট দিয়ে আমরা ডাটাটা পাঠালাম, এটা এখন কিভাবে কাজ করছে কিনা কিভাবে বুঝবো, ও ডাটা মানে শো করছে কিনা সেটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা কিন্তু এপি এর মাধ্যমে রাউটিং করতে পারতাম। এপি এর মাধ্যমে রাউটিং কি সেটা আপনাদের শাস্তি দেখতে হবে। আমি কিন্তু এপি এডি না দিয়ে আমি এইখানে, এই দেখেন হোম কন্ট্রোলার দিয়ে যে আমাদের হোম পেজটা দেখাচ্ছিল, যার কারণে ওই হোম রাউটিং ওনার দিকে করতেছিল না। যাই হোক, এইখানে আমরা আমাদের ডাটা টপ ফেস করার জন্য একটা গেট রিকোয়েস্ট বানাবো, ঠিক আছে? গেট, এইখানে আমাদের রাউটের নাম হবে শো, আর আমাদের কন্ট্রোলারের নাম কি এল আর টি সি, অ্যাট দা রেট ফাংশনের নাম কি সরি শো, এইটা, তাই না? এটুকুই আমাদের রাউটিং। এখন কন্ট্রোল সেভ, আমি যদি ইউরোপ যদি আমাদের কোনো না থাকে তাহলে আমাদের ডাটা একটা যেটা রয়েছে সেটা শো করবে। আমি দেখাচ্ছি, বুঝলাম না মানে কোথায়, এখানে হয়তো ওই যে লগ ইন রেজিস্টারের বাটনটা এখানে কোথাও রয়ে গেছে। বাই দ্য ওয়ে, কোনো ইউরোপ নাই, তাই না? দেখি এখন যদি আমি এইখানে স্ল্যাশ দিয়ে এস এটা লিখি, তাহলে আমার ডাটা ডাটাবেস থেকে নিয়ে আসার কথা। শো ডাজেন্ট এক্সিস্ট, তাহলে আমার এটা সেভ করছি কিনা সেটাই সবচেয়ে বড় কথা। এলআরটিসির মধ্যে কন্ট্রোল সেভ, এখন আবার যদি রিফ্রেশ দিই
আননোন ডাটাবেস লারাভেল। আচ্ছা এইখানে আমার ডাটাবেসের টেবিলের নাম কি? এলআরটিটি। আমার ডাটাবেসটা কানেকশন হয়েছে কিনা? এলআরটিটি না, চলো ডাটা ডিবি টেবিল এলআরটিটি দেবেন। আর ডাটাবেস কানেকশন না হলে আমার টেবিল গুলো তৈরি হবে কিভাবে? ডাটাবেস কানেকশন ঠিক আছে, এলআরটিটি কন্ট্রোল সেভ। এখন আবার একটু দেখি কি রোল স্ল্যাশ পেয়েছে। এসকিউলাইট আননোন ডাটাবেস লারাভেল এসকিউএল সিলেক্ট ফ্রম এলআরটিটি। আননোন ডাটাবেস, আননোন ডাটাবেস মানে ডাটাবেস তো কানেক্ট ঠিকভাবে হয়েছে। এখানে কি এল টেল সব ঠিকঠাক ভাবে দিছি? ডাটাবেসের নামটা দেখতে হবে আগে, নাম কই? এলআরটি ডাটাবেসের নাম, ওই ইএনপি ফাইল কই আমার? এলআরটি রুট, সবই ঠিক আছে, এখানকার ঠিকই আছে, নাহলে ডাটাবেসের টেবিল দিল কিভাবে? আর এইখানে আমার টেবিলের নাম ঠিকই আছে, তারপরও এরকম হওয়ার কথা না। আচ্ছা এখন দেখি তো কি হয়। আননোন ডাটাবেস লারাভেল ডাটাবেস নেম সেম ইনকারে। আরে ডাটাবেস এখন আমি তো চেঞ্জ করে দিছি, ইএনপি তেই ভুল দেখাচ্ছে না? ডাটাবেসের ডাটা তৈরি হলো, এখন আবার ইরর দেখাচ্ছে, কেমন লাগে? ও আচ্ছা এটা অনেক সময় হয় কি, ওই যে আবার আমাদের রান করতে হয়, এটা হয়। আমি আরেকবার যদি এটা রান করি তাহলে ভালো হবে। প্রথম সি ডাটাবেসে অ্যাক্সেস করতে পারতেছি। এটাকে আরেকবার রান করি, অনেক সময় সার্ভার ইয়ে করে রান করলে ঠিক হয়ে যায়। ঠিক আছে সার্ভার চালু হয়ে গেছে। আচ্ছা এখন আমি যদি হ্যাঁ এবার দেখেন, ঠিক আছে আমাদের ডাটা কিন্তু এখানে রাউট ঠিক আছে। আচ্ছা কমিট হয়ে গেছে, যাই হোক আমি তারপর রাউট ঠিক আছে যেহেতু আমি এখন ডাটা আমরা আমরা নিয়ে আসতে পারবো। কোথা থেকে নিয়ে আসতে পারবো? এই যে হোমের এইখানে ডাটা নিয়ে আসতে পারবো। কিভাবে? আমাকে জাস্ট লিখতে হবে এক্সিওস ডট গেট
এইখানে আমাকে সেই লিঙ্কটা দিতে হবে। এটা কোনটা লিঙ্ক? এই লিঙ্ক, ঠিক আছে। জাস্ট কপি করে আমি এইখানে যখন কন্ট্রোল ভি এইখানে আমি দিয়ে দিব এবং ডট টেন, এখানে মেলা কথা বলার আছে, আমি তাড়াহুড়া করব। কারণ হলো এটা আমি বলি এক্সিস্ট গেটের কিন্তু সেন্টেন্স হলো এরকম, ঠিক আছে, কলনের মধ্যে। এখানে কিন্তু আমরা ব্যাকটিক ইউজ করতে পারি। কেন ব্যাকটিক ইউজ করতে পারি? আপনারা সাথে দেখবেন যে ব্যাকটিক ইউজ করলে, ওই যে ডিডেল যেটাকে আমরা বলি, ব্যাকটিক ইউজ করলে আমরা এর ভিতরে কোনো আমাদের কোনো ভ্যারিয়েবলের ধরেন ভ্যালু আছে, এই ভ্যালুটা আমরা লিঙ্কের মাধ্যমে প্যারামিটার আকারে পাঠাতে পারছি এই পাশে, তাহলে এখানে দিলে সে যে কোনো প্যারামিটার, যে কোনো কিছু লিঙ্কের মাধ্যমে পাঠানো যেতে পারে। আর এই যে আমি টেন লিখলাম, এটা একটা প্রমিস, এর কল ব্যাক। প্রমিস কিভাবে কাজ করে? এত সুন্দর ভাবে আমাদের কল ব্যাক ফাংশনটাকে সাজাইছে যে এটা একটা প্রমিস করলো, একদিন ডাটা এনে দেবে, তারপর দেন বলবো যে ঠিক আছে যদি সঠিক হয় তাহলে ট্রু হলে এটা ফলো করবে, আর ফলস হলে ক্যাশ করবে। আমি দেখাচ্ছি এখানে রেসপন্স, আর এখানে আমি যে কোনো ভ্যারিয়েবল দিতে পারি, ঠিক আছে, ম্যাপ ম্যাপের মতো রেসপন্স। এইখানে আমি কি করব, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, এটা হলো রেসপন্স ডট ডাটা, ডাটাটা নিয়ে আসবে, সেটাকে আমি এখানে শো করবো। এখানে রিয়েক্টিভ কমা টমা দিতে হয় না, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডট ক্যাশ, টিসি ক্যাশ, এইখানে আমি এখানেও এখানে দিলাম হলো ইউরোর। এই ভেরিয়েবলটা কিন্তু যে কোনোটা দিতে পারি আমরা, কোনো সমস্যা, ঠিক আছে। ওকে, এখানে আমি কনসোল ডট লগ, কনসোল ইউরোর আমি কোনো কাজ করছি না, ইউরোর হবে না আমার, ইনশাল্লাহ। এখানে আমি যেটা দেখলাম, আর এটাকে কিন্তু কোনো ভেরিয়েবল আমরা রাখতে পারি না। কেন রাখতে পারি না? কারণ হলো আমাদের এক্সিস্ট কিন্তু একটা অ্যাসিঙ্ক্রোনাস রিকোয়েস্ট, যার কারণে এর ভ্যালু কখন আসবে আমরা জানি না, যার কারণে আমরা এখানে কোনো কোনো ভেরিয়েবলের মধ্যে, কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা এক্সিস্টকে রাখতে পারি না, ঠিক আছে। ওকে, আমি এখানে এক্সিস্টটা ইম্পোর্ট করে নিলাম। ওকে ফাইন, এখন আমাদের ভ্যালুটা এখানে শো করার কথা, এই কম্পোনেন্টটির মান, ঠিক আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, এখন যদি সেভ দিই সব ঠিকঠাকই আছে, কোনো ইউরোর নাই, এখন আমাকে যেটা দেখতে হবে ফিল সাকসেসফুল। ওকে, আমার এইখানে এইখানে ভ্যালুটা কিন্তু চলে আসবে কথা। আবার যদি রিফ্রেশ দিই আমার কনসোল লগে ভ্যালু চলে আসবে, ঠিক আছে। কনসোল লগে যদি একবার চলে আসে তাহলে তো আমি এখানে শো করাতেই পারি। কামন কামন কামন, এখানে একটা ইনফো দেখাচ্ছে, কই টাকা কই, ও ঠিক আছে, শো, ওকে, সব করে গেল। টিকিটের ভ্যালু আমার কনসোল লগের ভ্যালুটা কই? আমার রিকোয়েস্ট ইয়া হয়েছে, আচ্ছা, কনসোল ডট লগ রেসপন্স ডট ডাটা, এখানে আমি দেখি রেসপন্স, আমি যদি এমনি কিছু দিই এটা আমার দেখায় কিনা, দাদা দেখাচ্ছে না কেন, ফ্রি দেই, ঠিক আছে। আবার যদি রিফ্রেশ দেই, যার অনেক সময় কনসোল কাজ করে না, ঠিক আছে। আর ইউরোরে দেই, ইউরোরে ইউরোরে কনসোল দিয়ে দেখি আমার ইউরো আসছে নাকি।
রোলে যদি যাই আমার কিন্তু এই ডিটে প্রিন্ট করবে কথা হচ্ছে। আমি তো স্ল্যাশ শো ক্লিয়ার করিনি, লিঙ্কে করিনি স্ল্যাশ শো। এখানে কনসোল ডট লগ করে সর্বনাশ একটু বানান করেছি। এবার ঠিক আছে, বানান ধরেছে। এই যে দেখেন থ্রি, তার মানে ঘটনা হলো আমার এই যে এখানে বানান বলেছিল ইরোর দেখাচ্ছে না, আমার কিন্তু ভ্যালু কনসোল ডট লগে এসেছে। এখানে আমার ভ্যালুটা যেটা সেটাই যে দিলে আমি এখন ঘটনা কি বুঝতে পারছেন, রেসপন্স রেসপন্স ডট ডাটা। এবার দেখেন আমার যে ডাটা গুলো নিয়ে আসবে আমাদের ইয়েতে কিন্তু দেখাবে। আমার এখানে ডট না দিয়ে আমি ইয়ে দিয়েছিলাম, কমা দিয়েছিলাম, এখানে আমি ক্লিক করলেই হোম পেজটা লোড হচ্ছে, ডাটা কারা চলে আসবে। এই যে বেশ সুন্দর ভাবে একটা অবজেক্টের অ্যারে চলে আসছে, তাই না? কারণ এই জিনিসটাকে আমি শুধু আমার এইখানে শো করবো, ওই যে কোথায় আমার এই টেবিলে শো করবো, ঠিক আছে? তো সেই কাজটা আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো, ডাটা যদি আমরা নিয়ে আসতে পারছি কনসোল্ট করবো, আমরা এখানে শো করতে পারবো। সে বন্ধু বিদায়, আসসালামু আলাইকুম।